করোনা পরিস্থিতি আসলে ভারতের কাছে বিশ্বের দরবারে নিজেদের প্রতিষ্ঠিত করার একটা সুযোগ। ভয়াবহতার আড়ালে আমাদের জন্য নতুন দিগন্ত খুলে দিতে পারে কোভিড-19, এমনটাই মনে করছেন কেন্দ্রীয় ক্ষুদ্র এবং মাঝারি শিল্পমন্ত্রী নীতিন গড়করি। তার মতে, করোনা আবহে গোটা বিশ্ব চীন থেকে মুখ ফেরাচ্ছে, যা ভারতের কাছে একটা সুবর্ণ সুযোগ হতে পারে। একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে গড়করি বলেন, গোটা বিশ্বই কঠিন আর্থিক পরিস্থিতির সম্মুখীন, তবে বিশ্বের কোনো দেশই চীনের সঙ্গে ব্যবসা করতে চায় না। আর্থিক সুপার পাওয়ার হওয়া সত্ত্বেও চীনে বিনিয়োগ করতে চাইছে না কোনো দেশ, তাই এটা অভিশাপের আড়ালে আমাদের জন্য আশীর্বাদ হতে পারে। এটা আমাদের জন্য একটা সুযোগ। কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী বলেছেন, বিশ্বের বৃহত্তম বিনিয়োগকারীরা করোনার জেরে চীন থেকে মুখ ফেরাচ্ছে, এর জন্য অনেকাংশেই জাপানের কৌশল দায়ী। জাপান চীন থেকে বিনিয়োগকারীদের সরাতে $2,000 কোটি পর্যন্ত খরচ করতে প্রস্তুত, যার ফলে বিশ্বের বিনিয়োগকারীদের মধ্যে চীন সম্পর্কে নেতিবাচক ধারণা তৈরি হয়েছে, যা ভারতের জন্য উপযোগী হতে পারে। গড়করি বলেছেন, ভারত এবং জাপানের সম্পর্ক খুব ভালো, এই দুই দেশ সমন্বয় সাধন করলে আমরা বহু বিনিয়োগ টানতে পারব। আমেরিকা, ব্রিটেন, ইটালি, ফ্রান্স থেকে বিনিয়োগকারীরা ভারতে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করবে, তার কারণ এখানে দক্ষ শ্রমিকের অভাব নেই এবং জমির দামও অনেক কম।